গুরু শিষ্যের কথোপকথন, ক্রিকেট জীবনের হাতেখড়ি কোচ মিজানুর রহমানের সাথে। তাই তো ভুল হলেই শুধরাতে তারই কাছে ছুটে আসেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, সেই ঘাটতি নিয়ে কাজ করতে এখন একাকী অনুশীলনে। টেস্ট সিরিজ খেলতে সতীর্থরা এখন শ্রীলঙ্কায়। চৈত্রের প্রখরতাকে উপেক্ষা করে মিরপুরে পুরনো গুরুকে নিয়ে কঠোর অনুশীলনে এই বাঁহাতি। ঠিকঠাক শুরুটা হলেও ব্যালেন্স থাকছে না, তাই হচ্ছে না লম্বা ইনিংস। সৌম্যরা যারা এই বেসটা বাইরে আগে থেকে এই বেসটা আন্ডার 17 থেকে শুরু আর কি আমি ওদের করছিলাম, সো দিন শেষে আবার ওরা মনে করে যে পুরানো স্যারদের কাছে ফিরে যাই, দেখি স্যাররা তো শুরু থেকে আমাদেরকে দেখছে এখন কী অবস্থা, আগে কী ছিল। সৌম্য কিছুটা অনেকদিন রান করতে পারতেছে না, তো কিছুটা তো ডিমোরালাইজ, সো তাদের সাথে যেহেতু আমাদের হাতে হাতে খড়ি, সো আমাদেরকেও কিছুটা দায় দায়িত্ব থাকে তাদের উপরে। অল্প কিছু টেকনিক্যালি প্রবলেম তো হয়েছেই, না হলে তো রান করতে পারত। সো ওই দিকটা সৌম্য বুঝতে পেরেছে যে না, ওর কিছুটা ব্যালেন্সিংয়ের প্রবলেম ছিল, সো ওইটাই নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য টেকনিক সব ঠিকই আছে। করোনায় বিপর্যস্ত বিশ্বে অনিশ্চিত সব কিছু, লকডাউনের কারণে আবারও বন্ধ ঘরোয়া লিগ। এমনিতেই লম্বা সময় ছিল না লোকাল ক্রিকেট, বিপিএল এবং প্রিমিয়ার লিগ না খেলা ক্রিকেটাররা পড়েছেন চরম অর্থ সংকটে। শুরু হয়ে এনসিএল আবারও বন্ধ হয়ে যাওয়ায় কঠিন অবস্থার আশঙ্কা ক্রিকেটারদের। নট অনলি শুধু যে ফার্স্ট ক্লাস প্লেয়ার, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, এক কথায় বাংলাদেশের সমগ্র ক্রিকেট প্লেয়ারদের জন্য অত্যন্ত এক কঠিন টাইম পার করতেছে। সাধারণ মানুষরা যেভাবে পার করতেছে, ক্রিকেটরাও কিন্তু ক্রিকেটাররাও সেভাবেই একটা কঠিন টাইম পার করতেছে। ফার্স্ট ক্লাস প্লেয়াররা আমরা যে বেতনটা পাচ্ছি তা দিয়ে মোটামুটি কাভার করা যাচ্ছে, কিন্তু যারা বেতনে নাই তাদের জন্য তো আরও খারাপ অবস্থা। বাংলাদেশে যত প্লেয়ার খেলে তাতে আপনি দেখেন যে আমরা 90 জন প্লেয়ার বেতন পাচ্ছি এবং কিছু ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার আছে, এই বাদ দিলে তো মোস্ট অফ দ্য প্লেয়াররাই বেতনের বাইরে আছে। তো যেহেতু সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন যারা বেতনের বাইরে তাদের অবস্থা তো খুবই খারাপ। প্র্যাকটিস করা বা ফিটনেস ঠিক রাখা, এটা তো যেহেতু এখনও খেলাধুলা করছি এটা তো আমাদের দরকার, এটা করার ট্রাই করতেছি, বাট লকডাউন দিলে তো এটাও অফ হয়ে যায়, কোনো অপরচুনিটি থাকে না আমাদের প্র্যাকটিস করার। সেক্ষেত্রে যেহেতু এখন আমরা কোনো শিডিউল পাইনি কবে খেলা স্টার্ট হবে বা কবে আমাদের কোনো টুর্নামেন্ট বা লিগ স্টার্ট হবে, সেহেতু আসলে সবাই একটু দুশ্চিন্তার ভিতরে আছে যে কী করবে না করবে, আসলে প্র্যাকটিস এখন কর, কারণ প্র্যাকটিস করতে গেলেও আপনার এখন ফার্স্ট ডিভিশন বা মোস্ট অফ দ্য ফার্স্ট ক্লাস প্লেয়ারদের যে খরচটা আছে সেই খরচটা পোষানো কিন্তু অনেক টাফ, কারণ আপনার মাঠে আসা, মাঠ থেকে যাওয়া, এমনকি আপনার গাড়ির তেল কেনা বা রিক্সা হোন্ডার তেল কেনা বা রিক্সার আসা যাওয়া করা, এগুলোও কিন্তু এখন একটা কঠিন অবস্থায় পৌঁছে গেছে প্লেয়ারদের। আমাদের কাছে অনেক ফোন আসে, অনেক প্লেয়াররা আমি বরিশালে সিনিয়র প্লেয়ার হিসেবে আমার বরিশালের প্লেয়াররা মোস্ট অফ দ্য প্লেয়াররা কিন্তু আমাদের ফোন দিয়ে বলতেছে ভাই কবে খেলা, কবে খেলা। মানে আপনি যদি দেখেন প্রতিদিনই আপনি একই কোশ্চেন, ভাই কবে খেলা। আসলে এখন এটা তো আসলে কিছু করার থাকে না, আসলে কিছু করার নাই, বিসিবিরও কিছু করার নাই, এটা আসলে দেখেন একটা করোনা একটা মহামারীর ব্যাপার। তারপরও যখনই আমি শুধু এটুকুই বলতে চাই বিসিবির কাছে যে যখনই করোনার পরিস্থিতি একটু ভালো হবে খুবই জলদি যেন স্পষ্ট আবার পরিস্থিতি বিবেচনায় মেনে চলতে হচ্ছে সিদ্ধান্ত, তবে লকডাউন উঠে গেলে দ্রুত ক্রিকেট মাঠে ফেরানোর দাবি তার। আমরা যদি বায়োবাবুলের মাধ্যমে থেকে যদি আসলে ফার্স্ট ক্লাসটা শেষ করা যেত তাহলে হয়তোবা ভালো হতো, এবং যেহেতু লকডাউন দেয়া হয়েছে তো আমার মনে হয় লকডাউনটা যখনই উঠাই নিবে আর কি সাথে সাথে খেলাটা আবার শুরু করা উচিত, কারণ প্লেয়ারদের আর্থিক অবস্থা এখন আসলেই খুব ভালো না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি সব জায়গাতে তো সবার অবস্থা খুবই খুবই খারাপ, মানে এর থেকে আর খারাপ হতে পারে না। যারা ফার্স্ট ডিভিশন খেলতেছে, আজকে ফার্স্ট ডিভিশন কত দিন ধরে নাই, যারা সেকেন্ড ডিভিশন খেলতেছে এরা বছরে ফার্স্ট ডিভিশনের পেমেন্ট 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা। এখন আপনি চিন্তা করেন যে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা যদি তার বছরে পেমেন্ট থাকে, বছরে সেই টাকাটা কি তার এখন থাকার কথায়? লাস্ট কতদিন ধরে খেলা নেই দেখেন আপনি, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ঢাকার যারা প্র্যাকটিস করে গ্রামগঞ্জ থেকে এসে ঢাকায় থেকে, ঢাকায় বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে, তাদের কী অবস্থা?
মানে এই অবস্থা আপনি চিন্তা করতে পারবেন না যে কত বাজে অবস্থা। আসলে এগুলা মানে অনেকে হয়তো বলতে পারে না, কিন্তু অনেকেই কিন্তু অন্য অন্য কাজ করতেছে পাশাপাশি, কিন্তু কিছু করার নেই, এখন অন্য অন্য কাজ করতেছে। তবে দেখ, এটা হয়তো বা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যখনই আবার খেলা শুরু হবে, যখনই পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ। লকডাউনের এই সময় খারাপ অবস্থায় থাকা ক্রিকেটারদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।